ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো যে আমি সারা দিনটা কীভাবে কাটাই, মানে আমার ডেইলি রুটিন। তো সকাল সকাল আমি ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়ে আগে এক্সারসাইজ করে নিই। এতদিনে সবাই জেনেই গেছো যারা আমাকে ফলো করছো যে 45 মিনিটস আমি যোগা রুটিন আমার থাকে। এরপরে দেখাই যে আমি মাস্ক পরে নিচ্ছি ভালো করে, কারণ আমি ঘরের ধুলো ঝাড়বো আর বাড়িটা রাস্তার পাশে, তো তাই জন্য কিছুদিন পর পরই না ধুলো পড়তে শুরু করে দেয়, আর বাড়িতে কাজও হয়েছিল, তো সেই কারণে ধুলো ঝাড়বো ঘর ঝাড়বো, সেই জন্য মাস্ক পরে নিচ্ছি, নালে কিন্তু অ্যাকনের সমস্যা হতে পারে। আর আমার ডাস্ট অ্যালার্জি টাইপও আছে, তো সেই জন্য এক কাজে দুই কাজ, মাস্ক পরে একদম রেডি হয়ে নিয়ে ভালো করে ঘরের পরিষ্কার করে নিচ্ছি। আমরা হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু যে ডাস্টগুলো আমরা ঝাড়ি সেগুলো কিন্তু প্রচুর আমাদের স্কিনের ক্ষতি করে, তো সেই জন্য আমি আগেই প্রিকশন নিয়ে নিই। আর ধুলো ঝেড়েছি, মানে বিছানাতেও ধুলো পড়েছে, তো বেড কাভারটাও চেঞ্জ করে নিয়েছি আর পিলো কেসটাকেও চেঞ্জ করে নিচ্ছি। পিলো কেসটা আর বেডশিটটা আমি কিছুদিনের মধ্যে, মানে বেশি দিন রাখি না, একটা পিলো কেস আর একটা বেডশিট কিছুদিন পর পরে চেঞ্জ করতে থাকি। এতে কিন্তু আমি অনেক ভালো ফল পেয়েছি, আগে যেরকম অ্যাকনে হতো সেটা কিন্তু এখন আর অতটা হয় না। এরপরে যত যা ফার্নিচার আছে আর এই যে ফটোগুলো, এগুলো ধুলো পড়েছিলো, এগুলো আমরা খেয়াল করি না, বেশিরভাগ সব পরিষ্কার করা হয় কিন্তু এই ফটোগুলো থেকে যায়, পরিষ্কার করা হয় না, তো সময় করে সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। এবার সব ধুলো ঝাড়া হয়ে যাওয়ার পরে ভালো করে ঘরটাও ঝেড়ে নিচ্ছি, পুরো মেঝেটা ধুলো ধুলো হয়ে গেছে। তারপরে আমার যে হাউস হেল্প আছে সে এসে ঘরটা মুছে দেবে। এরপরে যেহেতু চুলটা নোংরা হয়েছে, তো আমি ভাবছি যে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে তবে শ্যাম্পু করব। আজকে সকালে কিন্তু আমি কোনো অয়েল ইউজ করিনি, তো প্রথমে নিয়ে নিয়েছি অ্যালপস গুডনেসের ভৃংরাজ, মানে কেশুতে পাতা গুঁড়ো, আর জবা আর মেথির পাউডার। এটা আগের দিন দেখিয়েছিলাম যে কী কী প্রোডাক্ট আমি কিনেছি, তো এবার এগুলোকে ইউজ করে নিচ্ছি। চুলের যা লেন্থ আর থিকনেস অনুযায়ী যে যার মতো নিয়ে নিতে পারে। এরপরে উইশকেয়ারের রোজমেরি অয়েল কিছু ফোঁটা দিয়ে দিচ্ছি, আর ফার্মেন্টেড রাইস ওয়াটার, মানে চাল ভিজানো জল, আর সেটাকে দুদিন ধরে ভিজানো আছে সেই জলটাকে দিয়ে দিচ্ছি। রাইস ওয়াটারের অনেক গুণ আছে স্কিন আর চুলের ক্ষেত্রে, প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে আর চুলটাকে শাইনি সিল্কি করতে খুব সাহায্য করে। তো রাইস ওয়াটার দিয়ে ভালো করে প্যাকটা তৈরি করে নিলাম। এবার এটাকে রেখে দিয়ে প্রায় 1 ঘন্টা মতন এই প্যাকটাকে মাথায় মেখে কিন্তু আমি রেখে দেব। এই যে দেখুন, তারপরে আমি প্লাস্টিক পেঁচিয়ে নিয়েছি যাতে গড়িয়ে গড়িয়ে না পড়ে আর স্কিনে, মানে মাথার স্ক্যাল্পে ভালো করে ঢুকতে পারে। এরপরে ছাদ বাগানে চলে এসেছি, এবার তো লাঞ্চের প্রিপারেশন নিতে হবে। তো ছাদ বাগানে দেখুন কী সুন্দর শাক হয়েছে, পুঁই শাক হয়েছে, তো ভাবলাম এগুলোকেই কেটে নিই। অর্গানিক সবজি খেতে আমার ভালো লাগে, আগে আমি সবজি খেতে পছন্দ করতাম না, কিন্তু সবজির এত গুণাগুণ দেখি সব জায়গায়, সবাই বলে সবজি না খেলে স্কিন চুল ভালো হবে না যতই আমি যা করি না কেন, তো এর জন্য একটা ভালো পন্থা অ্যাপ্লাই করে নিয়েছি। ছাদ বাগানে মা এই যে সবজিগুলো করে, ছাদ বাগানের সবজিগুলো নিজের চোখে গ্রো হতে দেখি, তারপরে নিজেও কখনো কখনো মাকে হেল্প করি, তো সেই সবজিগুলো খেতে কিন্তু এখন আমার ভালোই লাগে। তো সবজি খাওয়ার একটা নতুন রাস্তা বের করে নিয়েছি। আপনারাও যারা সবজি খেতে পছন্দ করেন না, ছাদ বাগানে নিজের হাতে সবজি করবেন, দেখবেন সেই সবজিগুলো আপনার খেতে কিন্তু ভালোই লাগবে। আর সবজি করতে কিন্তু খুব একটা খাটনিও লাগে না, বাড়ির সারা কাজ করার পরে বা অফিস করার পরেও ছাদে 1-2 ঘন্টা টাইম দিলেই সবজি ইজি গ্রো হয়ে যায়, বেশি টাকাও খরচ হয় না। তো আমি এরপরে কলমি শাক তুলে নিচ্ছি। সব জায়গায় শুনেছি গ্রিন লিফি ভেজিটেবলস খেতে বলে, এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, ভিটামিন থাকে, মিনারেলস থাকে, ফাইবার থাকে, পেট পরিষ্কার হবে, ভিটামিনসের ঘাটতি পূরণ হবে, আর কি চাই, এটাই তো হলো সুপার ফুড। এবার আমি নিচে চলে এসেছি, মা সব কেটে কুটে রেডি করে রেখেছে, এবার রান্না শুরু হয়ে গেছে, চাপিয়ে দেওয়া হয়েছে লাঞ্চের প্রিপারেশন।
যতক্ষণ লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে ততক্ষণে আমার হেয়ার প্যাকটা শুকিয়েও যাবে। এদিকে মনে পড়েছে যে কারি পাতা নিয়ে আসি, কারি পাতা ডালে সোমবার দেব। তো চলে গেলাম চট করে ছাদে কারি পাতা তুলে নিতে। তারপরে ডালে সোমবার দিল মা এই কারি পাতা দিয়ে। মিক্সড ডাল কিন্তু এখানে রান্না হচ্ছে। তো একেবারে এই ভিডিওর মাধ্যমে আমি আমার ডায়েটটাও কিন্তু শেয়ার করছি। আর ডায়েটে সবারই একটা সবজি থাকা দরকার, এক বাটি মিক্সড ডাল বা যে কোনো এক ধরনের ডাল, আর মাছ মাংস যাই হবে। এরপরে আমি স্নান করে নিয়ে মানে শ্যাম্পু করে নিয়েছি, ব্যাগটা এক ঘন্টা রাখার পরে ছাদে চলে এসেছি পুজো দেব বলে। এত সুন্দর ফুল ফুটেছে। যেহেতু আমি আমার পুরো দিনটা শেয়ার করছি, তো আমি কী কী করি সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই কাজের সাথে সাথেও বিউটিকেও মেনটেন কীভাবে আপনারা রাখতে পারবেন তার একটা আইডিয়া আপনারাও পেয়ে যাবেন। আর ছাদে এত ফুল ফুটলে দেখবেন পুজো দিতেও কিন্তু বেশ মন লাগে। আর এই যে আমি ছাদে উঠে রোদের মধ্যে ফুল তুলছি, আমি কিন্তু সানস্ক্রিন প্রপার অ্যাপ্লাই করেছি বডিতেও আর ফেসেও। এই যে এরপরে পুজো দেওয়া শুরু করে দিয়েছি। পুজো দেওয়াটা একটা মনের আলাদা শান্তির জায়গা, এখানে আমি মেন্টাল পিস পাই। দিনের সবারই প্রত্যেকের একটা টাইম বের করা উচিত যখন আমরা মেডিটেট করব বা ঠাকুরকে মনে করব, কারণ ওনাদের জন্যই কিন্তু আমাদের সব কিছুর সব খুশি রয়েছে। এরপরে চলে এসি জামা কাপড় ছেড়ে, যে ধুলোবালির যে নোংরা জামা কাপড়গুলো হয়েছে সেগুলোকে এবার কাচতে ঢুকিয়ে দেব। এবার এইগুলোকে কাচতে দেওয়ার পরে আমি ব্রেকফাস্ট করতে বসবো। এটাতে যতক্ষণে জামা কাপড় কাচাকুচি হবে তত সেই টাইমটুকুনিতে আমার ব্রেকফাস্ট রেডি করা আর ব্রেকফাস্ট করে নেওয়া দুটোই হয়ে যাবে। এবার চুলটা এয়ার ড্রাই করতে দিয়েছিলাম। এয়ার ড্রাই হওয়ার পর দেখুন কি শাইন দিচ্ছে। মেথি, জবা ফুল আর কেশুতে পাতা, এই তিনটেই চুলের জন্য খুব ভালো। চুলে শাইন এনে দেয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে আর ড্যান্ড্রফের সমস্যা থেকেও কিন্তু মুক্তি দেয়। এরপরে দেখাই আমি ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছি। প্রথমেই চাপিয়ে দিয়েছি গরম দুধ। দুধ জানি আমরা সবাই ক্যালসিয়ামের সোর্স, যেহেতু সকালবেলা একটা হার্ড ওয়ার্কআউট করা হয়েছে, তো ভাবলাম একটা প্রোটিন রিচ ডায়েট খেয়ে ফেলি। তো তার সাথে রয়েছে এই যে অঙ্কুরিত ছোলা আর মুগ ডাল, এই দুটোই কিন্তু ভিটামিন, মিনারেলস আর প্রোটিনের খুব ভালো সোর্স। আর সাথে এই যে দুধ, ক্যালসিয়াম, তো হয়ে গেল প্রোটিন রিচ পুরো ভিটামিন সমেত ডায়েট। এখন সবাই দেখি কোলাজেন পাউডার কেনে, বাজার চলতি ভিটামিন ক্যাপসুল কেনে। আমার মনে হয় কি, এইগুলো এই আর্টিফিশিয়াল জিনিসগুলোকে না কনজিউম করে যদি আমরা একটু আমাদের নিজের ডায়েটগুলো ছোটোখাটো সামান্য চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু অনেক বড় ডিফারেন্স দেখা যায়। এরপরে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি র মিল্ক, তার মধ্যে নিয়েছি উপটন পাউডার, এটাও অ্যাড গুডনেসের। আপনারা চাইলে বেসন আর হলুদ গুঁড়োও নিতে পারেন। একটু বেশি পাতলা হয়ে গেছে, আর একটু ঘন হলে ভালো হতো। তো এটাকেই ভালো করে ইভেনলি স্প্রেড করে তারপরে মুখটা স্ক্রাব করে ধুয়ে ফেলুন। হয়ে গেল, সুন্দর স্ক্রাবও হয়ে গেল। স্কিনটা দেখুন কত ক্লিয়ার আর ন্যাচারাল লাগছে। আমি কিন্তু সেলফ মুখটা ধুয়ে এসেছি, আর কোনো ক্রিম, ময়শ্চারাইজার বা টোনার কিছুই অ্যাপ্লাই করিনি, পুরো খালি স্কিনটা দেখালাম কতটা ডিফারেন্স। এরপরে দেখুন জামা কাপড় কাচা হয়ে গেছে। তো এবার এইগুলোকে বের করে নিচ্ছি, এবার শুকাতে নিয়ে যাব ছাদে। ছাদে এখন মেঘলা করে আছে, এদিকে বৃষ্টিও হয় না, কিন্তু কি করা যাবে, জামা কাপড়গুলো তো শুকাতেই হবে। তো চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে। অদ্ভুত ওয়েদার হয়ে আছে, এদিকে মেঘ করে আছে, বৃষ্টি নেই, আবার রোদও উঠছে না। এই যে দেখুন বাগানের প্রজাপতিটা কি সুন্দর উঠছে। এটা যাতে আপনারা সবাই ভালো করে দেখতে পারেন, তাই এই জায়গাটা আমি স্লো মোশনে দিয়েছি। এত ভাল লেগেছিল, নিজে তখন খেয়াল করিনি, পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখতে পেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। এদিকে দেখি মা লাঞ্চটা রেডি করে রেখেছে। আমার লাঞ্চের সময় প্রায় হয়ে গেছে। লাঞ্চে আছে পুঁই শাক, মিক্সড ডাল আর হচ্ছে দেশি মুরগির মাংস। তো আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।